বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আবারও নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে রেসিপিটি হচ্ছে গরুর মাংস ঝোল ছাড়া ভোনা। তো এটি আমি কিভাবে করি আজকে সম্পূর্ণ টিপসটি আপনাদের সাথে আমি শেয়ার করব। ইতিমধ্যে দেখতে পারতেছেন যে মশলাগুলো আমি বানায় নিচ্ছি, ঠিক আপনারা এভাবেই বানায় নেবেন তাহলে অনেক ভালো টেস্টি হবে, ঠিক আছে। তার জন্য এইভাবেই আমি তৈরি করে থাকি, তারপরে ঠিক এইভাবে করবেন। পেঁয়াজ রসুন সাথে মশলা যত করে আপনি ব্যবহার করেন সবগুলো দিয়া, তারপর আপনারা এগুলো কষাবেন। কষাই নেওয়ার পরে এগুলো ভালো করে মশলাটা তৈরি করে নিতে হবে। পরিমাণ মতো তেল লবণ আপনার যা কিছু লাগে সব কিছু দেবেন, আপনি যেভাবে খান। তো আমারটা কিন্তু অলরেডি হয়ে গেছে, আমি এখন মাংস দিয়ে দিব। ওকে, আমি এখন 1 কেজি পরিমাণ মাংস আমি দিয়ে দিব এর ভিতরে। আমি 1 কেজি পরিমাণ মাংস দিয়ে দিলাম, আপনারাও পরিমাণ মতো করবেন, বেশি হলে আসলে জিনিসটা ভালো হয় না, ঠিক আছে, পরিমাণ মতো করতে হবে। তোমার মাংস দেওয়া শেষ, আমি মাংসটা ভালো করে মিক্স করে নেব। ওকে, আমি এখন মাংসটি ভালো করে মিক্স করে নেব, আপনারাও ঠিক এইভাবে ভালো করে মিক্স করে নেবেন যাতে মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে লেগে যায়, তাহলে আপনার মাংসটা সুস্বাদু হবে এবং স্বাদ লাগবে, ভালো লাগবে, ঠিক আছে। আপনারা ঠিক এইভাবে করে নেবেন। তো আমি আশা করছি যে টিপসটি আপনাদের কাজে আসবে এবং সবার ভালো লাগবে। আমি মাংসটি কিন্তু ভালো করে মিক্স করে নিয়েছি, আমার মিশানো হয়ে গেছে, মিক্স করা হয়ে গেছে। এখন আমি মাংসটি ঢেকে দিব। কিন্তু এখানে একটু যারা আলু খেতে চান, আলু পছন্দ করেন, আপনারা আলু দিতে পারবেন, আলু দিলে আরও ভালো হবে, আলু দিতে পারেন, সমস্যা নাই। তো আমি 5 মিনিটের মতো ঢেকে রাখবো এবং এই মাংস থেকে যে পানিটা বের হবে ঠিক এই পানি দিয়ে আমি এটা কষাবো এবং সিদ্ধ করবো, ঠিক আছে। আমি বেশি কোনো পানি দেব না, আমি ঢেকে দিলাম। আমি আপাতত এটাকে 5 থেকে 7 মিনিট আমি এভাবে রাখি। বন্ধুরা, আবার ফিরে আসলে আমরা দেখবো কী অবস্থায় আছে। আমরা ইতিমধ্যে দেখতে পারতেছি আমাদের মাংসের লুক কিন্তু অন্যরকম চলে আসছে, খুব সুন্দর একটি লুক চলে আসছে। তো আমরা আবারও এটা নেড়ে ছেড়ে দেব, দিয়ে ঢেকে দেব, ঠিক আছে। তো আপনারাও ঠিক এইভাবেই করবেন, যেটা আমি আশা করছি যে আমার এটা ফলো করলে হয়তো আপনাদের উপকারে আসবে, ঠিক আছে। তো আমরা আবারও ঢেকে দেব, ঢেকে দিয়ে এটাকে 7 থেকে 5 মিনিট আমরা আবারও রাখবো, তারপর আমরা দেখব কী অবস্থা। তো আবারও ঢেকে দিলাম। বন্ধুরা, আমি আবারও ফিরে আসলাম। ওয়াও, জাস্ট ওয়াও, রান্নাটা খুব সুন্দর হয়েছে। তো আমি এটার ভিতরে 2টা টমেটো দিয়েছি, যারা টমেটো খান তারা অবশ্যই টমেটো দিতে পারেন, ঠিক আছে। আমি টমেটো খাই, এই জন্য আমি টমেটো দিয়ে দিয়েছি। তো আমার রেসিপিটা আশা করছি যে সবার কাছেই ভালো লাগবে, আর ভালো লাগলে সবার কাছে একটি অনুরোধ যে আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমরা চেষ্টা করব আরও ভালো ভালো আপনাদেরকে রেসিপি উপহার দেওয়ার। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নতুন ভিডিও দেখার জন্য। তো এ পর্যন্ত আমাদের চ্যানেলে এই ধরনের অনেক ভিডিও দেওয়া আছে, ঠিক আছে, আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। আর আমার রান্নাটা কিন্তু এখনও শেষ হয় নাই, তো আশা করছি যে আপনারা এইভাবে করলে করতে পারেন, এভাবে করলে কিন্তু অবশ্যই উপকারে লাগবে, খাবারটা খুব সুস্বাদু হবে। তো আজ আমি এ পর্যন্তই শেষ করব, আমি আবারও গরুর অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবার দেখাবো এবং নিয়ে আসবো নতুন ভিডিও। সে পর্যন্ত ভালো থাকবেন, আর আমাদের আবার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল।